আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে থাকবে মালয়েশিয়া কোলালামপুর ট্যুর। তো আজকে আমি আপনাদেরকে কিছু কিছু জায়গা শেয়ার করব কোলালামপুরের। তো আমি এখন একটি শপিং মল দেখাচ্ছি। তো শপিং মলগুলো দেখুন কত সুন্দর। তো এই আজকের ব্লগে থাকবে মালয়েশিয়ার বিভিন্ন শপিং মল, তারপরে থাকবে রাস্তাঘাট, তারপরে দেখাবো পাম বাগান, যেটা পাম অয়েল যেটা থেকে বানায় ওই বাগানগুলো। তো মালয়েশিয়া রাস্তাঘাটগুলো কিন্তু খুবই খুবই যানজটমুক্ত, খুবই সুন্দর, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে যে টাওয়ারগুলো, মানে বড় বড় যে বিল্ডিংগুলো আছে, যে বড় বড় বিল্ডিংগুলো দেখুন কত সুন্দর। আর এটা হলো ট্রেনের ভিতরে। তো ট্রেনের ভিতরে দেখুন, এগুলো কিন্তু ইলেকট্রিক ট্রেন, কত ফাঁকা, কত নিরিবিলি পরিবেশ দেখতে পাচ্ছেন। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে দেখুন আশেপাশের বিল্ডিংগুলো কত সুন্দর, আর রাস্তাঘাটগুলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর। এটা মালয়েশিয়ার যে শহরে সেখানে আছি কোলালামপুরে। তো ওই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। তো যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে চলে যায় আপনার এখানে। তো দেখুন কত সুন্দর এগুলো হলো, একতলা বাড়ি সব, কত সুন্দর লাগছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে বিভিন্ন যে জায়গাগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো সেগুলো দেখতে পারবেন। আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, সুন্দর না যে তা না, কিন্তু বাহিরে না গেলে বোঝা যায় না যে আসলে আমরা কতটা মানে পিছিয়ে আছি রাস্তাঘাটের দিক দিয়ে। তো এখন তো মোটামুটি উন্নত হচ্ছে আমাদের দেশেও, কিন্তু আসলে বাহিরের দেশগুলো ফলো করেই কিন্তু আমাদের দেশগুলো উন্নত হচ্ছে। বাইরের দেশগুলো আসলে রাস্তাঘাট বিভিন্ন জায়গাগুলো দেখলে বোঝা যায় ওরা কত ডিসিপ্লিনে চলে সব কিছুতে, খুবই ভালো লাগে আসলে। তো আমি এর আগে যখন কলকাতাতে মানালি দিল্লি সিমলাগুলোতে গিয়েছিলাম তো ওই ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারিনি, কিন্তু আশা করব আবার ওখানে গিয়ে ওই ভিডিওগুলো আমার ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য। খুবই সুন্দর জায়গাগুলো, বিশেষ করে সিমলা মানালি কুল্লু মানালি যেটা, ওই জায়গাগুলো খুবই সুন্দর, আমি অনেক মিস করি, আবার ইচ্ছে করছে যাওয়ার জন্য, কিন্তু আবার ইনশাল্লাহ যাব আল্লাহ যদি ভাগ্যে রাখে। তো আপনারাও যাবেন যাদের সামর্থ্য আছে, দেশ ভ্রমণ করবেন, দেশ ভ্রমণ করলে আসলে ভালো লাগে, অনেক কিছু দেখতে পাওয়া যায়, অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। তো পুরো ভিডিওটা ভিউয়ার্স না টেনে দেখতে থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহ হাফেজ।